আপনার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। আমার ছেলেকে আপনি চোর বদমাইশদের সঙ্গে লকআপে রেখেছেন, আর যখন আমি জানালাম যে আমি আসছি। আপনি কি ভেবেছিলেন আপনার আসার অপেক্ষায় আমি ওই দরজার গোড়াতে হাত জোর করে দাঁড়িয়ে থাকবো আর আপনার ছেলেকে বসে রাখবো চেয়ারে? আপনার চেয়ার 15 দিন বাদে ওই চেয়ারটা যদি আপনার না থাকে সে ব্যবস্থা আমি করছি। তা না করবেন, কিন্তু আপাতত আপনার গুণদার ছেলের কি ব্যবস্থা করবেন সেটা ভাবুন। ব্যবস্থা করার কি আছে, এখনই ছেড়ে দিন। হ্যাঁ, আপনি নিজে যখন এসছেন আপনার অনারে, এবারকার মতো আপনার ছেলেকে তো ছাড়তেই হয়। দেখবেন এবার থেকে ছেলে যেন ভবিষ্যতে এসব না করে। বাপিকে ছেড়ে দিন, চলো। খেয়াল করে ওনাকে দিয়ে বন্ডটা সই করে। আমাকে বন্ড সই করতে? থানা থেকে ছাড়িয়ে নিয়ে যেতে হলে করতে হবে। অবশ্যই ইচ্ছে করলে আপনি বন্ড সই না করে কোর্ট থেকে জামিনও ছাড়িয়ে নিয়ে যেতে পারেন। আমি ওকে থানা থেকে ছাড়িয়ে নিয়ে যাব এবং কোন রকম বন্ড সই না করে। হ্যালো, মাইন্ড ইট, এটা আপনার বাড়ির বৈঠকখানা নয়। ইয়েস, হরিদেবপুর পিএস। কে, এসপি স্যার? হ্যাঁ স্যার, বলুন স্যার। হ্যাঁ, উনি এসছেন, আমি ছাড়িনি। না স্যার, আমি নিজেই যাচ্ছি আপনার কাছে। আমি একটু এসপি স্যারের কাছে আসছি। শুনুন, আমার ছেলেকে না ছেড়ে আপনি এখান থেকে একটাও মরতে পারবেন না। আমি এমএলএ নই, তাই আমার সঠিক জানা নেই একজন এমএলএ এর আইন ভাঙার ক্ষমতা কতটা আছে। তবে থানার ভিতরে একজন ওসির ক্ষমতা কতটা সেটা আমার জানা আছে। অনুবাবু, উনি যদি বন্ড সই করেন তো ছেলেকে ছেড়ে দেবেন, আর তা না করে উনি যদি থানার ভেতর ওনার ক্ষমতা দেখাবার চেষ্টা করেন তো ওকে ওর ছেলের সঙ্গে লকআপে ভরে দেবেন। আমি ফিরে এসে ব্যবস্থা করব। আই এম রিয়েলি হ্যাপি। হরিদেবপুরে আপনার মতন একজন সাহসী অফিসার খুব প্রয়োজন ছিল। থ্যাংক ইউ স্যার। আপনার যা মনে হবে আপনি করবেন, আপনার কাজে আমি কোন রকম হস্তক্ষেপ করব না। উইশ ইউ অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। শুধু কি আপনাদের পেছনে লেগেছে, আমাদের কি অবস্থা করেছে ভাবুন। হ্যাঁ, ছোট লোকদের লাই দিয়ে দিয়ে একবার মাথায় তুলেছে। আজকাল বাজারে কেউ বিনা পয়সায় মাল দিচ্ছে না, পুলিশের কাছে টাকা চাইছে। দেশের কি অবস্থা হয়েছে ভাবুন। আরে পুলিশের কাজ মানে কি? জনগণের সেবা করা তো। দুবেলা দুটো রুই মাছের মাথা না খেলে আমার শরীর থাকে না। তো শরীর যদি আমার না থাকে তাহলে আমি জনগণের সেবাটা করবো কি করে? আমার কথাটাই ধরুন, গায়ের গরিব গুরো মানুষরা সারাদিন খেটে খুটে যাতে একটু মেশে টেশে করতে পারে তার জন্যই তো আমার চোলাই কারবারটা করা। এটা আমার তো নিজের জন্য তো না। কি থাকে আপনার? হ্যাঁ, তাদের তো বিলিতি মাল কিনে খাওয়ার পয়সা তো তাদের নেই। হ্যাঁ, তো শালা এমনই হারামি আমার চোলাই কারবারটা তুলে দিল। কি প্রচন্ড! হ্যাঁ, সাধারণ মানুষের একটা এন্টারটেনমেন্টালের সুযোগ সেটাও কেড়ে নিলে। দেখুন, আমি যে একটা জনগণের সেবা করব তার সুযোগটাও আমার কাছ থেকে কেড়ে নিলে। কি অন্যায় বলুন। অন্যায় বলে অন্যায়? ওই অফিসার দেশের শত্রু, 100 বার শত্রু, 1000 বার শত্রু। ওই অফিসারের বিরুদ্ধে এসপির কাছে মাস পিটিশন করবো। চলো আজ থেকে আমরা সাইলেন্ট কালেকশনে লেগে যাই। চলো, দেশের কি হাল হলো বলুন তো। স্যারের ব্যাপার যখন সব থেকে আগে আমি সই করবো। দাও কাগজ কলম দাও। শোনো, এক কপি আমাকেও দিও তো, আমি এবারে দেখবো যে কত বড় ভয়ঙ্কর।